এ বিষয়ে কথা বলতে পশ্চিমবঙ্গ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড শুভজিৎ পশ্চিমবঙ্গেই তো প্রচারণার সময় আসলে বিজেপি এবং আমরা দেখেছি যে তৃণমূলের মধ্যে এক ধরনের উত্তেজনা ছিল আজকের ভোটের দিনে সার্বিক পরিস্থিতি কি সেখানকার আতিক সুপ্রভাত প্রথমে জানাই তোমাকে এবং চ্যানেল টোয়েন্টি ফোর এর প্রত্যেক দর্শককে গণতন্ত্রের দেশ ভারতবর্ষ কিন্তু এই মুহূর্তে নির্বাচনের দোরগোড়ায় ভারতীয় সময় যদি আপনি দেখেন ছটা তেত্রিশ অর্থাৎ আর খুব বেশি হলে সাতাশ মিনিট তারপরে কিন্তু নির্বাচন যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়ে যাবে আপনি দেখছেন একেবারে ভোটাররা কিন্তু ভোট কেন্দ্রে আসতে শুরু করে দিয়েছে এবং তারা ভোটের লাইনে সুষ্ঠু দাঁড়িয়ে পড়েছে কেন্দ্রীয় বাহিনী রয়েছে নিরাপত্তার জন্য রয়েছে এবং বুথের মধ্যে সিসিটিভির যে ব্যবস্থা সেটা কিন্তু রয়েছে কড়া নিরাপত্তা রয়েছে কেন্দ্রকে ঘিরে এবং ইতিমধ্যে সমস্ত রাজনৈতিক দলের যেসব এজেন্ট তারা কিন্তু এসে গিয়েছেন এবং মক পোলের যে কাজ সেটা কিন্তু শুরু হয়েছে এজেন্টরা নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে এবং তাদের সামনেই কিন্তু যে মকপল অর্থাৎ প্রতি নির্বাচনী এজেন্টের সামনে যে ইভিএম মেশিনে ভোট হবে সেই ইভিএম মেশিনে একটি করে ড্যামি ভোট দেওয়া হয় নির্দিষ্ট পরিমাণ ড্যামি ভোট এবং তারপরে সেটা মিলিয়ে দেখা হয় যে যে পরিমাণ ভোট পড়লো সেই পরিমাণ ভোটের সাথে মেশিন সঠিক আচরণ করছে কিনা এবং প্রত্যেক মেশিনের সাথে কিন্তু ভিভিপ্যাট রয়েছে ফলে ভোটাররাও দেখতে পারবে যে তাদের তারা যেখানে ভোট দিল সেটা সঠিক জায়গায় ভোট পড়লো কিনা এখন আপনি দেখছেন যে ভিভিপ্যাট এবং যে ইভিএম মেশিন সেটি সিল করার কাজ চলছে আর ঠিক ঘড়ি ধরে সাতাশ মিনিট বা ছাব্বিশ মিনিট সময় রয়েছে তারপরেই যে ভোট ভোটদানের প্রক্রিয়া সেটা শুরু হয়ে যাবে ভোটাররা লাইনে চলে এসেছে এবং যত সময় করাবে যে এই ছবিটা কিন্তু বদলাতে শুরু করবে ভোটাররা তাদের ভোটদান প্রক্রিয়া শুরু করবে আজকে সকাল সাতটা থেকে কিন্তু সন্ধ্যে ছটা পর্যন্ত এই ভোটদানের যে প্রক্রিয়া সেটা চলমান থাকবে একেবারে আজকে সব মিলিয়ে সতেরোটা রাজ্য এবং চারটে কেন্দ্রশাসিত অঞ্চল একুশটি

একটু জানতে চাই ভোটাররা ইতিমধ্যে আসলে চলে এসেছেন এবং আমি দেখছি যে বেশ লাইনও শুরু দেখছি সেখানে ভোটারদের মধ্যে আসলে কেমন উৎসাহ উদ্দীপনা দেখছেন এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশ ড্যাকশো কোটি টাকার পুরস্কার দেখুন ভারতের লোকসভা নির্বাচন বলে কথা কাজেই এই আমি যে বুথ থেকে রয়েছি সেই মূলত বুথ রয়েছে এবং দুটি বুথে সব মিলিয়ে প্রায় বেশি ভোটার রয়েছে এবং এই দু হাজারের বেশি ভোটারের মধ্যে কিন্তু সাত সকাল এখনো দেখছেন নির্বাচন শুরুতে বেশ কিছুটা সময় বাকি তার আগেই কিন্তু ভোটাররা সেখানে উপস্থিত হয়েছে এবং ভোটাররা কিন্তু ভোট দিচ্ছে ভোটাররা কিন্তু নিশ্চিন্ত যেহেতু করার নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ভোটাররা নিশ্চিন্ত যদিও উত্তরবঙ্গের যে এলাকায় পশ্চিমবঙ্গে আজকে নির্বাচন চলছে সেই এলাকায় গরমের সেটা নেই ফলে দুপুরের দিকেও একটা কিন্তু আশা করা যায় যে দুপুরের পরে যেটা সবসময় দেখা যায় যে দুপুরের দিকে ভোটাররা লাইন মুখ হয় হয় না না এখানে কিন্তু সেই সমস্যাটা নেই সেখানে কিন্তু ভোটারটা আসবে এবং আপনি দেখছেন এই বুথেও কিন্তু আমাদের যে পাশের বুথটা আগের বুথটা আপনার দেখালাম এই বুথেও কিন্তু আহ রয়েছে এবং এজেন্টের সামনেই কিন্তু যে ব্যালট আইডি সেটি কিন্তু সিল করার কাজ চলছে ইভিএম আইটে এটাকে সিল হয়েছে এবং তার সামনেই কিন্তু যে মক পোলিং এর কাজ সেটা কিন্তু সম্পন্ন শুরু হয়েছিল মূলত এই ভোট একটাতে দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে ভোটদানের যে প্রক্রিয়া সেটা শুরু করা হয় সেটা কিন্তু ভোটদানের প্রায় আগে থেকে 1 ঘন্টা আগে থেকে সেটার কাজ কিন্তু ভোট কমিটিরা খুব সুচারুভাবে করেছে এখনো পর্যন্ত যদি আপনি দেখেন ভারতের প্রায় এক লক্ষ একাশি হাজার ভোট কেন্দ্রে কিন্তু এই একই পরিস্থিতি রয়েছে এবং প্রত্যেক কেন্দ্র থেকে কিন্তু নির্বাচনের প্রায় আজকে প্রায় পনেরো লক্ষ থেকে আঠারো লক্ষ ভোট কর্মী তারা কিন্তু অংশ নিয়েছেন এগারো হাজার রাজ্য পুলিশ রয়েছে সব দিক থেকে যদি আপনি দেখেন ভোটদানের যে মঞ্চ সেটা কিন্তু তৈরি রয়েছে এখন শুধু ভোটাররা আসতে বাকি এবং তারা তাদের যে রায় সেটা তাদের ভোটের ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য পশ্চিমবঙ্গ থেকে ভারতে নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী শুভজিৎ পুতন্ডু